বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের খোঁজ দীর্ঘ দুই সপ্তাহেও মেলেনি। তাকে উদ্ধারে সেনাবাহিনী ও র্যাব অভিযান অব্যাহত রেখেছে। কেএনএফ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, এই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হওয়া তাদের সদস্যদের মুক্তি না দিলে সার্জেন্ট আনোয়ারকেও মুক্তি দেওয়া হবে না। এরপর নড়ে চড়ে বসে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি কেএনএফ এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটছে। এইসব ঘটনায় বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে পাড়া ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছেন। গত 15 মার্চ সেনা প্রকৌশল বিভাগের নির্মাণাধীন বান্দরবানের রুমা উপজেলা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার, দুই ট্রাক চালক মামুন ও রহিমকে অপহরণ করে কেএনএফ। একদিন পর দুজনকে ছেড়ে দিলেও সার্জেন্ট আনোয়ারকে এখনও মুক্তি দেয়নি। বান্দরবানবাসীর নিরাপত্তা এবং যারা এখানে ভ্রমণ করতে আসেন সবার নিরাপত্তায় কিন্তু আমরা সেই নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করে আমরা কাজ করে যাচ্ছি।